আমি আশাকে নিয়ে যখনই বাইরে গেলাম দেখলাম অরিন ও তার বাবা উপস্থিত আর তাদের সাথে পাঁচজন পুলিশও আছে। আমাকে দেখে অরিনের বাবা আমার কলার ধরে, এ বেয়াদবের বাচ্চা, তো সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? আজ পর্যন্ত আমি হাত দিলাম না, আর তুই কিনে আমার মেয়ের চর মারিস? আজকে তোর খবর আছে? অফিসার, এই বেয়াদবটাকে নিয়ে যান আর উচিত শিক্ষা দিবেন এটাকে। এই তোরা বেটাকে হাত করা পরিয়ে নিয়ে আয়। অফিসারের কথা মতে কনস্টেবলগুলো আমার হাতে হাত করা পরিয়ে দেয়, যা দেখে অরিন একটু স্বস্তি পায়। অফিসার, এই বেটার এমন হাল করবেন যাতে এরপরে এই বেটা কেন কোনো মানুষের সাহস না হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার। প্রয়োজনে হাত শরীরের হাড়গুলো ভেঙে দিবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখতেছি বেটাকে। এই তোরা নিয়ে চল। পুলিশ আমাকে নিয়ে যেতে লাগে। আশা অফিসারকে কিছু বলতে চাইছিল, আমি থামিয়ে দিই আর ইশারা দিয়ে বুঝিয়ে দিই শান্ত থাকতে। আমাকে নিয়ে পুলিশ যেতে লাগে। বলেছিলাম না আমাকে মেরে তুই অনেক বড় ভুল করেছিস, এখন মজা বুঝবি তুই। আমি অরিনকে দেখে একটা মুচকি হাসি দিলাম আর যেতে লাগি পুলিশদের সাথে। পুলিশ আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে, তা দেখেই পুরো কলেজ ক্যাম্পাসে সকলে দেখতে লাগে। আমাকে পুলিশের গাড়িতে বসানো হয়, ঠিক যেমনটা আসামিদের বসিয়ে নিয়ে যাওয়া হয় আমাকেও সেভাবেই নিয়ে যেতে লাগে। তবে আমার মনে কোনো ভয় নেই, কারণ প্রথমত আমি কোনো অন্যায় করি নাই, দ্বিতীয়ত সামনে যাওয়া হবে তা আমি ঠিক সামনে নিতে পারবো বলে মনে করছি। কিরে তুই এভাবে চুপচাপ বসে আসিস কেন, কথা বলিস না যে, বোবা নাকি? আমি কথাই নয় কাজে বিশ্বাসী, তবে কিছু কথা বললেই নয়। আপনারা এমপির কথা মতো আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, তার কারণ হলো আমি এমপির মেয়েকে মেরেছি। শুধু এমপির মেয়ে না, এমপির মেয়ের বন্ধুদেরও তুই মারছিস। জি ঠিকই বলেছেন, তবে কেন মেরেছি তা জানেন? কোনো কথা নেই তাদের মুখে, আসলে আপনারা সেটা জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করেননি। থাক কিছু বলবো না, আর কথা বাড়িয়েও লাভ নেই, থানায় চলেন, সেখানে যাওয়া আবার হবে। আমি আর কোনো কথা না বলেই তাদের সাথে যেতে লাগি। অন্যদিকে অরিন ভীষণ খুশি, কারণ অন্তর্কে সুযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ছোট লোকের বাচ্চা খ্যাত, তোর সাহস কি করে হলো আমাকে চর মারার? এবার বেটা মজা বোঝ, আজকে নিশ্চয় তোর হাড্ডিগুলো ভেঙে চুরমার হবেই, আর কাল থেকে দেখি তোকে দেখে সবাই সেই লেভেলের মজা নিব। তুই অরিনের সাথে লাগতে আসিস, এবার মুচবি এই অরিন কি জিনিস। এইদিকে আমরা থানায় পৌঁছে গেলাম আর ভেতরে গেলাম। আচ্ছা আমি একজনকে কল করতে যাচ্ছি, যদি অনুমতি দিতেন। কে কল করবি? ওয়েট করেন, বুঝতে পারবেন। আমি মোবাইল বের করে আমার খুব পরিচিত আঙ্কেল একটাকে কল দিলাম আর থানায় আসতে বললাম। এই একে লকআপে নে। জি স্যার। তারা আমাকে লকআপে নিয়ে যাচ্ছে আর প্রায় আমি লকআপের থেকে কিছুটা দূরেই তখনই থানায় একজন উপস্থিত হয়। এই অফিসার, স্যার একে। সবাই লোকটাকে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার আপনি? সকলে সিএম কে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার আপনি এখানে কি করতেছেন? আমি এখানে কি করতেছি সেটা পরে বুঝবি, আগে ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়। কোনটাকে স্যার? কোনটাকে মানে ওই যে ওই ছেলেটাকে। সিএম এর কাণ্ড দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্য সকলেই থ হয়ে গেল, কারণ স্বয়ং সিএম থানায় আসছে আর আমার দিকে ইশারা করে বলছে তার কাছে নিয়ে যেতে। আমাকে কনস্টেবলরা সিএম এর কাছে নিয়ে যায়। অন্তর বাবা ঠিক আছিস তুই? সিএম এর কথাটা শুনে সকলে থ হয়ে গেল, কারণ সিএম আমাকে বাবা আর আমার নাম ধরে ডাকছে, অথচ পুলিশদের সাথে খারাপ ব্যবহার করলো সিএম, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতে দেখে তারা টাস্কি খেয়ে গেল। আঙ্কেল আমি তো ঠিক আছি, কিন্তু আমি আমার হাত করা দেখিয়ে বললাম। এই তোরা কার হাতে হাত করা পরাইছিস, খোল তাড়াতাড়ি এটা। আরে আঙ্কেল কুল অ্যান্ড রিল্যাক্স, এটা জাস্ট একটা হাত করা, এটা সবার জন্য না। আর তারা তোকে কেন এখানে আনছে এখানে, আর এই তোরা এখনো হাত করা খুলছিস না কেন? সিএম এর ধমক শুনে সাথে সাথে আমার হাত করা খুলে দেওয়া হয়। এবার বল তোকে এখানে কেন আনছে? সাইডে আসো সব বলছি। আমি সিএম আঙ্কেলকে সাইডে নিয়ে যাই আর ঘটনাটা খুলে বলি। মোশাররফের বেশি পাওয়ার চলে আসছে তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা। না আঙ্কেল কিছু করিও না, আমি একটু তামাশা দেখতে চাই। আর শুনো, আব্বুর সাথে কথা হলে এই ব্যাপারে কিছু বলিও না, শুধু এই ব্যাপারে না, আমার সাথে যে দেখা হয়েছে প্লাস আমি যে এখানে আছি সেটাও বলিও না। কেন? আমি এই এমপি শেষ দেখেই সারবো। না আমি বারণ করলাম, কথা শোনো, আমি যখন বলবো তখন যা করার করিও, কিন্তু এখন না, আর যা বলছি সেটাও যাতে মনে থাকে, আর শুনো ভুলেও যাতে এরা আমার পরিচয় জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে তুই যা বলিস, তবে নেক্সট টাইম যেখানে সমস্যায় পড়বি আগে আমাকে কল দিবি, ওকে? ওকে আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে, আর থ্যাংক ইউ আসার জন্য। ওই আমি তোর বিপদে আসলাম, এটা আমার কর্তব্য, এতে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? কেন, আমাকে কি মেয়ের জামাই বানাবা নাকি?
দূর বেটা নেই তো নাই, থাকলে কি হাতছাড়া করতাম তোকে? আফসোস। আচ্ছা আঙ্কেল আমি যাই। আমি তোকে পৌঁছে দেই। আরে আঙ্কেল আমি বাসায় থাকি না, আমি একটু আলাদা আছি, আর লাগবে না, আমি যাইতে পারবো। এরপর সিএম আঙ্কেলের থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আর সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে অন্যান্য দিনে যা যা করতাম সেই দিনটাতেও একইভাবে ছিলাম। পরের দিন সকালবেলা আমি ঘুমাচ্ছি, কারণ আজকে শুক্রবার, মানে আমার ঘুম দিবস। আমি ঘুমাইতে প্রচুর ভালোবাসি, বলতে গেলে আমি চার ঘুম পাগলা। হঠাৎই আমার মোবাইলে কল আসে, আমিও কোনো মতে নড়ে চড়ে উঠলাম আর দেখলাম রোহান কল দিল। হ্যালো, কিটা হইছে? মামা আজকে তো শুক্রবার, চল না মিট করি। শালা বললাম না এখন না, কয়েকদিন পরে। মামা বিরিয়ানি খাওয়ামো। তুই কি মনে করিস বিরিয়ানি কথা শুনে আমি রাজি হয়ে যাব? আরে আমি কেন, আমার আব্বুও রাজি হয়ে যাবে। কই তুই বল, আমি এখনই আসতেছি। শালা আমি জানতাম তো বিরিয়ানির কথা শুনে তুই লাফাইতে লাফাইতে আসবি। মামা তোর ফেভারিট রেস্টুরেন্টে আয়, আমরা অপেক্ষা করতেছি। আমি আসবো ঠিকই, কিন্তু যে রূপে আছি সেভাবে আসবো। তোর একটু আপগ্রেড হয়ে আস, আয়, হালকা হলেই হবে। আচ্ছা আসতেছি, ওয়েট কর, রাখি। ওকে তাড়াতাড়ি আয়। এটা বলে কল কেটে দিল। প্রায় দুই মাস পর সেই আরামি বন্ধুদের সাথে মিট করব বিরিয়ানির জন্য। অতটা এক্সাইটেড না যতটা আরামিগুলোর সাথে মিট করতে এক্সাইটেড আমি। তাই ফ্রেশও গোসল করে নিলাম, কারণ এখন বের হলে মনে হয় না বাসায় আসতে পারবো। এর চেয়ে ভালো একসাথে জুম্মার নামাজটাও পড়ে আসবো। তারপর গেঞ্জি প্যান্ট পরে রেডি হয়ে নিলাম আর বাসায় তালা লাগিয়ে চলে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমি সেই জায়গায় পৌঁছে গেলাম যেখানে হারামিগুলো আসার কথা বললো। আমিও রেস্টুরেন্টের ভেতরে যেতেই দেখলাম তিন হারামি, সিহান, রোহান ও তাসিন বসে আছে। ভালো তো, ভালো না, এইসবই করে বেড়াই তোরা। তারা আমাকে দেখেই টেবিলের থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। শালা তোরে কত মিস করছি জানিস, হারামি আমাদের ছেড়ে থাকতে পারছিস? আমরা তো শালা মনে হয় এতিম হয়ে গেলাম। শেষমেশ দেখা তো করলাম, তো কি অবস্থা তোদের সেটা বল। সেই মজায় আছিস, শালা দিনকাল বোরিং যাচ্ছে, আগের মতো মজা করতে পারছি না। মজা মাস্তি করতে বারণ করলো কে? কর তোরা মজা মাস্তি। তুই থাকলেই মজা করা যায়, না হলে তো। ব্যাস শুরু করে দিলাম চারজনে আড্ডা, নামাজের সময় চারজনে নামাজ পড়ে আবার আড্ডা দিতে ব্যস্ত, লাঞ্চও বাহিরে করি আমরা, এরপর আবার আড্ডায় মেতে থাকি আর আড্ডাও মজা মাস্তি করে দিনটা শেষ করে ফেললাম রাতের বেলা। ওকে হারামিগণ, আজকের মজা এতটুকুই থাক, আবার দেখা হলে জমি আড্ডাও মজা মাস্তি করবো। মামা নেক্সট কবে মিট করবি? দেখি, তবে আশা করি এই মাসে আর মিট হবে না। আচ্ছা তোরা কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি, রোহান আমাদের বলেছিল তোর ব্যাপারে, কিন্তু তুই তো বারণ করলি আর বললি অন্য কোথাও ভর্তি হই, তাই হলাম অন্য একটা কলেজে। কিন্তু একটা কথা, যখনই কোনো বিপদে পড়বি বা হেল্প লাগলে আমাদের অবশ্যই বলবি। ওকে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগি। রাস্তায় হাঁটছি আর আজকে দিনটার কথা ভাবতে লাগি, কতই না মজা করলাম আজকে। আসলে বন্ধু ছাড়া না লাইফটা বোরিং, কারণ একমাত্র বন্ধুরাই পারে একটা ধোঁয়াশা জীবনকে রঙিন করে দিতে। আমি আমার বাসার দিকে যেতে লাগি, তখনই দেখলাম কিছু বখাটের ছেলে একটা মেয়েকে তাড়া করছে। আমিও দৌড়ে সেখানে চলে যাই, দেখলাম মেয়েটাকে সেই বখাটের ছেলেগুলো ধরে ফেলে আর আমিও সেখানে চলে যাই। এই যে ভাইয়ারা, এটা কি হচ্ছে? মেয়ে পাইলেই কি আয়নার মতো ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? ভাই আমিও বলতেছি খুব খারাপ হয়ে যাবে, তবে আমার না। ভাই ছেলেটার গায়ে মনে হচ্ছে চর্বি চলে আসছে, তাই আমাদের সাথে লাগতে চাইছে। ব্যাস বলতেই সেখানে থাকা একটা ছেলে আমার কাছে এসেই আমার কলার ধরে। আমিও বেশি কিছু করি নাই, যে হাত দিয়ে আমার কলার ধরলো সেই হাতটা ধরেই দিলাম মোচড়। শালা মনে করেছিস কিছুই করব না, তাই ডিরেক্ট কলার ধরে ফেললি, এবার কেমন লাগছে? এটা বলতেই সেখানে থাকা আরও দুজনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের একটার পেটে দিলাম লাথি আর একটার ঘাড় চেপে ধরি আর পিঠে দিলাম খুব জোরে ঘুষি আর সেও পড়ে গেল। এবার লাস্ট একজন বাকি। কিরে এবার কি তুই আসবি? থাক আমি আসতেছি। এটা বলেই সামনে যেতে নিব, সাথে সাথে সে দৌড়ে পালায় আর আমিও মেয়েটার কাছে চলে যাই।
আমি মেয়েটার কাছে গিয়ে দেখি এটা অরণিয়ার বান্ধবী। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি সময় মতো না আসতেন তাহলে আমার হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, আপনার কি আক্কেল বলতে কিছুই নেই? এত রাতে রাস্তায় কি করছেন? আপনি জানেন না আমাদের দেশের অবস্থা, মেয়েদের জন্য দিনের বেলায় সেফ না, আর আপনি কিনা রাতের বেলা রাস্তায় চলাফেরা করছেন তাও একা। আসলে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, আর আসতে লেট হয়ে যায়, পরে গাড়ি পাইনি বলে একা একা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হয়। কেন, আপনার বড় লোক বান্ধবীর গাড়ি দিয়ে পৌঁছে দিতে পারেনি আপনাকে? সারাক্ষণ তো তার সাথেই থাকেন, তাহলে এতটুকু হেল্প করতে পারলো না সে? আসলে আমি অরণের সাথে থাকি ঠিকই, তবে ওর কথা হ্যাঁতে হ্যাঁ করি যাতে ওর অত্যাচার সহ্য করতে না হয়, কিন্তু মন থেকে আমি পছন্দ করি না। আচ্ছা বাদ দেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না, বলা যায় না কোন কোনায় কোন জানোয়ার লুকিয়ে আছে। তারপর আমি মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য আর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ওয়েলকাম, এবার বাড়িতে যান, আমি বাসায় যাব। তারপর আমি আমার বাসায় চলে আসি, আর সেখানে এসেই ফ্রেশ হয়ে খাটে লেটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায়, আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম কলেজে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে গেলেই দেখি অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে।